নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে জেলাতে জেলা পরিষদ অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একসঙ্গে টোটাল তিনটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আজকে আমরা এই ভিডিওতে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা ছেলে মেয়ে উভয় পাত্রে আবেদন করতে পারবেন এবং জেলা পরিষদ অফিসে কিন্তু খুব ভালো পোস্টে এখানে নিয়োগটি করানো হচ্ছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কোন কোন পোস্ট এখানে রয়েছে, আপনারা কিভাবে সেখানে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে কোন পোস্টের ক্ষেত্রে এবং তার সঙ্গে স্যালারি কত কোন পোস্টে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এখানে কিন্তু টোটাল 6টি আলাদা আলাদা পোস্টে কিন্তু নিয়োগটি করানো হচ্ছে, প্রত্যেকটি পোস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চ্যানেলে নতুন যারা এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলি আপনারা পেতে থাকবেন প্রতিনিয়তই। তো বন্ধুরা, প্রথমে যেটা বলতে চাই এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাদেরকে ফ্ল্যাপ করে এটিকে কিন্তু জমা করতে হবে। আপনারা এটি কিন্তু বাই হ্যান্ডে ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে পারেন, কিংবা ইমেলের মাধ্যমে জমা করতে পারেন, কিংবা আপনারা পোস্টের মাধ্যমেও কিন্তু জমা করতে পারেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে প্রথমে ফিল আপ করে তারপরে যারা যেভাবে জমা করতে চান ইমেলের মাধ্যমে কিংবা পোস্টের মাধ্যমে কিংবা বাই হ্যান্ডে ড্রপ বক্সেও গিয়ে আপনারা জমা করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এখানে আর কি কি বলা রয়েছে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা এই ফর্মটি কিন্তু তিনটি পদ্ধতিতে জমা করতে পারবেন সেটি কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু জমা করতে পারেন কিংবা ইমেলের মাধ্যমে কিন্তু আপনারা জমা করতে পারেন। তো ইমেলের মাধ্যমে যারা জমা করবেন সমস্ত কিছু মেল আইডি এখানে দেওয়া রয়েছে, এবং যারা বাই হ্যান্ডে গিয়ে জমা করে আসবেন তাদেরকে কিন্তু এখানে অফিসের ঠিকানা দেওয়া রয়েছে, সেই অফিসে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আরো কিছু জিনিস বলা রয়েছে, চলুন দেখে নিই যে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে। তো এগুলি দেখে নিন, কারণ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম একই জিনিস বলা রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে প্রথমে ফিল আপ করতে হচ্ছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে আপনাদেরকে এখানে জমা করতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে মাধ্যমিকের মার্কশিট, তারপর অন্যান্য এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলি রয়েছে সেগুলি, এবং যার হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেগুলি, তার সঙ্গে যে যে পোস্টে কম্পিউটার চাওয়া হয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কম্পিউটারের সার্টিফিকেটটি, তার সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড এবং 2 কপি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে, সেটি এখানে বলা রয়েছে। তো বন্ধুরা এখানে চলুন কি কি পোস্ট রয়েছে আমরা একে একে দেখে নেব। তো প্রথমে আমরা দেখে নেব এই নোটিফিকেশনের প্রথম দিকে যে কথাটি বলা রয়েছে, তো নোটিফিকেশন প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন 22/2/2023 তারিখে, তিনটি নোটিফিকেশনই কিন্তু এই 22/2/2023 তারিখে প্রকাশিত হয়েছে, এবং আপনাদের বলা রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে জেলা পরিষদ থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে, এবং আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি কালেক্ট করা হবে 10/3/2023 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10/3/2023 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, সেটি এখানে বলা রয়েছে। তো বন্ধুরা 10/3/2023 তারিখের পরে কেউ যদি পোস্ট করেন কিংবা ইমেলের মাধ্যমে যদি আবার অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেন সেটি কিন্তু নেওয়া হবে না, তো আপনাদেরকে কিন্তু 10/3/2023-এর মধ্যেই কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে। ঠিক আছে, তারপরে আরো কিছু জিনিস এখানে বলা রয়েছে, চলুন একে একে আমরা সে পোস্টের ব্যাপারগুলি দেখে নেবো যে কোন কোন পোস্ট এখানে রয়েছে। তো বন্ধুরা তিনটি নোটিফিকেশন নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো, সো ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে যে পোস্টটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট দেখতে পাচ্ছেন, যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর DEO পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে ভ্যাকান্সি কিন্তু একটি রয়েছে, এখানে বয়স আপনাদের দেখতে পাচ্ছেন আপ টু 37 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এবং যে কোনো শাখায় আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারবেন, সঙ্গে কিন্তু একটি ফার্মাসির কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন, সেখানে 1 বছর হতে পারে 2 বছর হতে পারে, কিন্তু মিনিমাম 6 মাসের যেন আপনাদের কম্পিউটারের সার্টিফিকেট থেকে থাকে, তারপরে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তার সঙ্গে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে লাস্ট 3 মান্থ এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডেলিং অনলাইন আর অফলাইন ডাটা এটি কিন্তু থাকতে হবে, তারপরে আবেদনটি আপনারা করতে পারবেন। তিনটি পদ্ধতির মাধ্যমে এখানে নিয়োগটি করানো হবে, প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর ফিজিক্যালি প্র্যাকটিক্যাল টেস্ট হবে এখানে দেখতে পাচ্ছেন, তারপর ইন্টারভিউ হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট এখানে তৈরি করা হবে। তো কোথা থেকে কত নম্বরের সিলেবাস রয়েছে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা, স্যালারি খুব ভালো রয়েছে 12,150 টাকা দেখতে পাচ্ছেন, অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদ থেকে কিন্তু এখানে নিয়োগটি করানো হবে। ঠিক আছে, তো বন্ধুরা আরো একটি গুরুত্বপূর্ণ পোস্ট এই নোটিফিকেশনে রয়েছে, সেটি এটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি করানো হবে, যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে এখানে অবশ্যই আপনারা আবেদনটি করবেন। দেখতে পাচ্ছেন এখানে যে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর পোস্টে কিন্তু এখানে নিয়োগটি করানো হবে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কি কি প্রয়োজন, এলিজিবিলিটি
ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, স্যালারি 10,000 টাকা পার মান্থ বলা রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা চলুন আরো একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এর সঙ্গে প্রকাশিত হয়েছে, ঠিক আছে, একসঙ্গেই একই জায়গা থেকে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন যে আরো একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনে আপনাদের এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ TA নিয়োগ করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট। যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই এখানে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, তারপরে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে সিলেবাস দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে স্যালারি এখানে 18,000 টাকা পার মান্থ বলা রয়েছে। এখানে আরো একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন যে ডেটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে। এখানে কিন্তু আবারও একটি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য ভ্যাকান্সি রয়েছে, যেখানে আপনাদের যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস করা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। সঙ্গে 6 মাসের কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন। এখানেও কিন্তু 3টি ধাপে আপনাদের নিয়োগটি করানো হবে। এখানে দেখতে পাচ্ছেন কোথা থেকে কত নাম্বার নেওয়া হবে আপনাদের, দেখতে পাচ্ছেন যে অঙ্ক থেকে 50, তারপরে ইংরাজি থেকে অঙ্ক এবং ইংরাজি থেকে 50, তারপরে এখানে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে 25 নম্বরে, ইন্টারভিউ থাকবে 25 নম্বরে, ইত্যাদি ভাবে কিন্তু আপনাদের এখানে নিয়োগটি করানো হবে। স্যালারি রয়েছে 11,000 টাকা পার মান্থ হিসাবে, ঠিক আছে। তো এক্সিকিউটিভ অফিস থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিস থেকে। তো এখানে আরো একটি নোটিফিকেশন গুরুত্বপূর্ণ প্রকাশিত হয়েছে, সেটি চলুন দেখে নিই। তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আপনারা এখানে আবেদন করতে পারেন। চলুন এক একে দেখে নিচ্ছি, এখানে 2টি পোস্ট রয়েছে, 2টি পোস্টের ব্যাপারে দেখে নেব। তো প্রথমে যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে এখানে নিয়োগ হচ্ছে। একটি শূন্যপদ রয়েছে, আপনারা 25 থেকে 35 বছর বয়সের মধ্যে যারা রয়েছেন সবাই আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, তারপরে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ কিভাবে করানো হবে এবং স্যালারি রয়েছে 24,000 টাকা পার মান্থ হিসাবে। আরো একটি এখানে পোস্ট রয়েছে, সেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। তো বন্ধুরা এখানে 3 জায়গায় কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, 3 জায়গাতে একটি করে কিন্তু শূন্যপদ রয়েছে, আপনারা যে কোনো জায়গায় আবেদন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে 37 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে চলুন আরো একটি জিনিস দেখে নিই যে এখানে নিয়োগের যে প্রক্রিয়াটি দেখতে পাচ্ছেন 3টি ধাপে হবে, 3টি ধাপে, এবং এখানে কোথা থেকে কত নম্বরে হবে সেটি কিন্তু বলা রয়েছে। স্যালারি 11,990 টাকা রয়েছে, ঠিক আছে। এক্সিকিউটিভ অফিস ঝাড়গ্রাম জেলা পরিষদ থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এই যে 3টি নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করলাম, 3টি নোটিফিকেশন কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে। তো আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন, ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবেন এই 10/3/2023 তারিখের মধ্যে। যারা আপনারা ইমেলের মাধ্যমে আবেদন করতে চাইছেন তারা কিন্তু এই যে ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেল আইডিতে কিন্তু আপনাদেরকে মেল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম, তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস স্ক্যান করে 10/3/2023 তারিখের মধ্যে, ঠিক আছে। এবং যারা চাইছেন যে আমরা ই করব পোস্টের মাধ্যমে আবেদন করব, তারা কিন্তু এই পোস্ট এই অ্যাড্রেসে কিন্তু আপনারা অবশ্যই এটি পোস্ট করবেন। বাই হ্যান্ডে যারা জমা করতে চান তারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জেলা পরিষদ অফিসে গিয়ে আপনারা গিয়ে ড্রপ বক্সে গিয়ে কিন্তু জমা করতে পারবেন। এই 3 ধরনের পোস্ট খুবই গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো এটি প্রকাশিত হয়েছে কোথা থেকে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশ অপশনে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে গেলে আপনারা পরপর 3টি নোটিফিকেশন কিন্তু এখানে দেখতে পাবেন, যে 3টি নোটিফিকেশন নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। দেখতে পাচ্ছেন এই 3টি নোটিফিকেশন, এখান থেকে ভিউ বাটনে ক্লিক করে আপনারা নোটিফিকেশন গুলি ডাউনলোড করতে পারেন, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবেন, সেখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম সহ নোটিফিকেশন আপনাদেরকে সেখানে দিয়ে দেবো আমরা। টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে অনলাইন নিউ প্ল্যাটফর্ম, সার্চ করে সেখানে জয়েন করে যাবেন। তো বন্ধুরা এই ছিল একটি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন, যেটি প্রকাশিত হয়েছে 22/2023 তারিখে। এখানে আপনারা সকলে আবেদন করুন, স্যালারি খুব ভালো রয়েছে, পোস্টগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পোস্ট এখানে, ঠিক আছে।